নমস্কার, বেঙ্গল লাইফ নিউজে আপনাদের স্বাগত। আমি নন্দিনী রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাবার আগেই দেখে নেব হেডলাইন্স। স্কুলের বেতন নিয়ে ছাত্র বিক্ষোভ হাবড়া হাই স্কুলে। চার দুষ্কৃতী বনগাঁর পুলিশের চালে, উদ্ধার তাজা বোমা সহ ধারালো অস্ত্র বনগাঁয়। তোলাবাজির পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর নৈহাটিতে। সুন্দরবনে শুরু হলো সুন্দরবন দিবস, চলবে দুদিন। প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দুটি ইঞ্জিন। নেটবন্দি আগরপাড়া পোস্ট অফিস নাকাল গ্রাহক। ধুন্ধুমার বসিরহাট কৃষি মান্ডি, প্রতিবাদে টাকি রাজ্য সড়ক অবরোধে কৃষক, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আসছে বিস্তারিত খবরে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর। স্কুলের বেতন নিয়ে সংশয়ের জেরে উত্তর চব্বিশ পরগনার হাবড়া হাই স্কুলের প্রিমিসেসের ভেতরেই প্রতিবাদী হয়ে উঠল স্কুলের পড়ুয়ারা। ছাত্র সুলভ আচরণ নয় বলে দাবি করলেন স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবন পণ্ডা। স্কুল সূত্রের খবর, প্রতি বছরের মতো এবছরও সরকারি নিয়ম মেনেই উত্তর চব্বিশ পরগনার হাবড়া হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের কাছ থেকে সায়েন্সের ক্ষেত্রে 1400, আর্টসের ক্ষেত্রে 1500 এবং কমার্সের ক্ষেত্রে 1200 টাকা নেওয়া হয়। শান্তভাবেই চলছিল, হঠাৎই বিজ্ঞান বিভাগের জন্য ধার্য 1400 টাকার মধ্যে স্কুল ডেভেলপমেন্ট খাতে ধার্য অতিরিক্ত 753 টাকা নিয়ে সরগোল শুরু হয়। আর এরপরই স্কুলের গেট বন্ধ করে শুরু হয় বিক্ষোভ। ছাত্রদের দাবি, স্কুলের ডেভেলপমেন্টের টাকা কমানো হোক। অপরদিকে ছাত্রদের অভিযোগগুলিকে আমল দিতে নারাজ হাবড়া হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবন পণ্ডা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, যা হচ্ছে তা ছাত্র সুলভ আচরণ নয়, পাশাপাশি বহিরাগতের ইন্ধন প্রসঙ্গও তিনি তুললেন এদিন। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বা আধা সরকারি প্রতিষ্ঠান কখনো টাকা নেওয়া বা দেওয়া যায় না, অবশ্যই সেখানে রসিদ বিদ্যালয় অফিস থেকে দেওয়া, এই প্রশ্নই ওঠে না। ছাত্রছাত্রীরা তো অভিযোগ করছেন যে আপনি তার কোনো হিসাব দেখাতে পারছেন না। হিসেব দেখানো বলতে, তারা আমার কাছে এসেছিল এবং কোন খাতে কি পয়সা নেওয়া হচ্ছে তাদেরকে পরিষ্কার বলা হয়েছে, তারা লিখেও নিয়েছে আমার কাছ থেকে যে কোন খাতে কি, সে হিসেব তারা তাদের অভিভাবক অভিভাবিকারা যদি আসেন তাদেরকেও আমরা সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে সেই হিসেব আমরা তাদেরকে বলবো, সেটা জানাবো কোন খাতে কি। এখানে অস্পষ্টতার কিছু নেই, কোনো এখানে অস্পষ্টতার কিছু নেই, এটা পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার, এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট, এখানে অস্বচ্ছতার কোনো জায়গা নেই। এবং আপনি বলতে চাচ্ছেন যে পুরো স্বচ্ছভাবেই নেওয়া হচ্ছে? অবশ্যই। আর এই যে আন্দোলনটা, তাহলে কি এটা অবৈধভাবে করছে নাকি বহিরাগতদের কোনো হাত রয়েছে? দেখুন, আমার ধারণা, আমি এটা ঘোষণা করেছি 3-4 দিন আগেই, তাতে বলে দেওয়া হয়েছে, অভিভাবক অভিভাবিকারা এটা জানেন। এবং কোনো বছরই কিন্তু, ধরা যাক আগের বছর এটা ছিল, এর থেকে হয়তো 150-200 টাকা বেড়েছে মাত্র, এটা কখনোই কোনো অভিভাবককে কিন্তু আজকে আমি দেখছি না। যে মূলত তো অভিভাবক অভিভাবিকারা বলবেন যে তাদের অভাব অসুবিধার কথা বলবেন, কিন্তু কোনো অভিভাবক অভিভাবিকাকে দেখছি না। এখানে আমি দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের মূলত কিছু ছাত্রকে এবং অল্প কিছু অন্যান্য বিভাগের অল্প কিছু ছাত্র আমি দেখতে পাচ্ছি। এইটা আমার মনে হয় এটা ঠিক শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে সঙ্গত নয় বা ছাত্রদের দিক থেকে এটা ছাত্রসুলভ আচরণও নয়, এটা আমার মনে হয়। নজর রাখবো পরবর্তী খবরে। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাতে বনগাঁর আপনজন মাঠ এলাকায় হানা দিয়ে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ, উদ্ধার তাজা বোমা সহ ধারালো অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অভিযান চালিয়ে বনগাঁর আপনজন মাঠ অঞ্চল থেকে তারক মণ্ডল, সুজয় হালদার, অভিজিৎ কীর্তনিয়া, খুর্দিশালী মণ্ডল নামক চার দুষ্কৃতীকে আটক করে বনগাঁ থানার পুলিশ। উদ্ধার হয় তাজা বোমার পাশাপাশি ধারালো অস্ত্র। ধৃত চার অভিযুক্তকে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদনে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে।
এবার যে খবরের দিকে আমাদের নজর, 5 লক্ষ টাকা তোলা তুলতে এসে না পেয়ে খুন করবার চেষ্টার অভিযোগে নৈহাটি পুলিশ গ্রেপ্তার করলো তৃণমূল কাউন্সিলর গণেশ দাসকে। ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। নৈহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব সভাপতি মনোজ দাসের কাছে 5 লক্ষ টাকা তোলা তুলতে এসে সেই টাকা না পেয়ে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগে নৈহাটি থানার পুলিশের হাতে ধৃত হয় নৈহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর গণেশ দাস। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রসঙ্গত, এই মনোজ দাস আগে গঙ্গা থেকে বালি তোলার কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু এই বালি তোলা সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়ায় সে এখন নিজের বাড়ির কাছেই লালবাবাঘাট প্যাটারসন রোডে একটি পরিত্যক্ত ইট ভাটা ভাড়া নিয়ে ইট তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন। অভিযোগ, সোমবার সন্ধ্যায় নৈহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর গণেশ দাস এবং তার অনুগামীরা মনোজ দাসের বাড়িতে গিয়ে চড়াও হয় এবং বন্দুক ঠেকিয়ে 5 লক্ষ টাকা তোলা আদায় করার চেষ্টা করে। মাস দুয়েক আগে 2 লক্ষ টাকা তোলা দাবি করেছিল বলে অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে মনোজ দাসকে সরিয়ে দিয়ে নৈহাটি থানায় খবর দেয়। পুলিশ এসে গণেশ দাসকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্তর উপযুক্ত শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এবং যে গাড়িতে করে গণেশ দাস এবং তার অনুগামীরা এসেছিল সেই গাড়িও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এবং যারা আছে তারা সব দালাল, দলটাকে শেষ করতে এসেছে। বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে এরা চলছে, যা বালি মাফিয়া বলছে তাই এরা করছে। ঘটনার জেরে অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অপরদিকে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেন, গণেশ দাসের বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অভিযোগ রয়েছে। আজকের এই ঘটনায় আইনত যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন তাই নেবে। আমার কথা হচ্ছে একটা, আমি সরকারিভাবে যদি কোনো দপ্তরে কোনো কমপ্লেন করি, অভিযোগ করি, সেই অভিযোগটা সরকার যখন এনকোয়ারি করছে, সরকার যদি এনকোয়ারি করে দেখেন যে অভিযোগটা ঠিক, তাহলে সরকারিভাবে তার ব্যবস্থা নেবেন। আর অভিযোগটা যদি ঠিক না, সরকারিভাবে তারও বিপরীত ব্যবস্থা নেওয়ার কথা আছে। কিন্তু ঘটনা আছে, উনি, আমার কথা হচ্ছে, বিএলআরও থেকে যখন এনকোয়ারিতে লোক পাঠিয়েছেন, এবার উনি সেই বিএলআরও রিপোর্টের উপরে নির্ভর না করে উনি ব্যক্তিগতভাবে মনোজ দাসের বাড়ির ওপরে গিয়ে হামলা করতে গেছেন। এটা সত্যি হয়, প্রশাসনিক ব্যবস্থা নেবে। খবরে, বৃক্ষরোপণের মধ্য দিয়ে সুন্দরবনে শুরু হলো 2 দিন ব্যাপী সুন্দরবন দিবস। এদিন সুন্দরবন বাঁচাও শপথ নিল গোটা সুন্দরবনবাসী। বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও রূপমারি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সুন্দরবনের গৌরেশ্বর নদীর পাশে রূপমারি এলাকায় সুন্দরবন দিবসের শুভ সূচনা হলো। এই মহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত বিশ্বাস, উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষক তুষার মণ্ডল এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য রঞ্জিত দাস সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বিভিন্ন পঞ্চায়েত গ্রামবাসী থেকে শুরু করে সুন্দরবন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সুন্দরবন দিবসে হাজির ছিল। বিশ্বের ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের উদ্ভিদ এবং বন্যপ্রাণীদের বাঁচাতে সবুজায়ন ঘটানোই হলো মূল লক্ষ্য এই সুন্দরবন দিবসের। সেই নদীর পার বরাবর সুন্দরী, গড়ান, গেওয়া, কেওড়া ও হোকলা গাছ লাগিয়ে একদিকে সবুজায়ন ঘটানো এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে এই ধারাকে রক্ষা করা ছাড়াও অন্যদিকে নদীর ভূমিক্ষয় রোধ করবার মাধ্যমে সুন্দরবনকে বাঁচানো, তা নিয়ে সুন্দরবনের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করার আরও একটি মূল উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানের। এদিন রূপমারিতে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সুন্দরবনের ঐতিহ্য, উপকারিতা এবং চোরা শিকারীদের হাত থেকে বন্যপ্রাণীকে রক্ষা করা নিয়ে মঞ্চস্থ নাটকের মাধ্যমেই ছাত্রছাত্রী তথা গ্রামবাসীদের মধ্যে এক সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এছাড়াও আইলার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কিভাবে সুন্দরবনের মতো বিস্তীর্ণ বনভূমি মানুষকে রক্ষা করেছিল সে বিষয়েও আলোচনা করা হয়। আজকে সুন্দরবন দিবস উপলক্ষে হিঙ্গলগঞ্জ ব্লক এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে এলাকাবাসীকে একটাই জিনিস বক্তব্য বলার, সেটা হচ্ছে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে এবং সুন্দরবনের যে সমস্ত শস্য শ্যামলা গাছ থেকে শুরু করে পশু প্রাণী থেকে শুরু করে এবং আমরা মানুষ সবাই যাতে সহাবস্থান করতে পারি সেরকম একটা পরিবেশ যেন আমরা সুন্দরবনের মধ্যে রাখতে পারি। সুন্দরবনের যে নদী নালা রয়েছে, সুন্দরবনের যে ম্যানগ্রোভ গাছ
গাছ রয়েছে এবং বাঘ ছাড়া অন্যান্য যে সমস্ত সুন্দরবনের পশু প্রাণী রয়েছে সবার সংরক্ষণের মাধ্যমে, সবার সহাবস্থানের মাধ্যমে সুন্দরবনকে যেন একটা আমরা আলাদা একটা মর্যাদা দিতে পারি, সেই উপলক্ষে আজকে আমরা সুন্দরবন দিবস যেন সবাই মিলে শপথ নিতে পারি। ধন্যবাদ। এছাড়াও বিশ্ব উষ্ণায়ন নিয়ে ইতিমধ্যে সারা পৃথিবী যেভাবে চিন্তিত, সেই কারণে বৃক্ষচ্ছেদন দূর করে বৃক্ষরোপণের মাধ্যমে এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে সেই সম্বন্ধে সচেতনতামূলক প্রচার করা হয় এদিন। সুন্দরবন লাগোয়া পঞ্চায়েত এলাকায় যে সমস্ত প্রশাসনিক দপ্তর আছে তারা চারপাশ ছাড়া পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামের চারপাশে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে এবং সেই সম্বন্ধে প্রচারের জন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানান হিঙ্গলগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত বিশ্বাস। সুন্দরবনে যে চোরা শিকারীদের দাপটে গাছ কেটে নেওয়া হচ্ছে এবং যার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসন সহ সুন্দরবনের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করলে যাতে এই ধরনের ঘটনাগুলিকে রোখা যায়, পাশাপাশি সেই গাছ লাগিয়ে সুন্দরবন বাঁচাতে ছাত্রছাত্রীদের সমগ্র সুন্দরবনবাসীকে বিভিন্ন উদ্যোগ নিতে হবে বলে পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষক তুষার মণ্ডল জানালেন এদিন। সুন্দরবন দিবস পালনের মাধ্যমে সুন্দরবনকে বাঁচানোর শপথ নিয়ে প্রাণীর সুন্দরবনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সমগ্র সুন্দরবনবাসী। খড়দার একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, এই সংক্রান্ত খবর পাশাপাশি অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইফ নিউজ। ফিরে এসে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর, খড়দাহ সদরহাট অঞ্চলের একটি প্লাস্টিকের গোডাউনে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দুটি মিনিডোর গাড়ি সহ গোটা একটি কারখানা। আগুনে জখম হয়েছে দুই শ্রমিক, ঘটনায় দমকলের দুটি ইঞ্জিন।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে খড়দহ থানার সদরহাট অঞ্চলে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। আগুনের লেলিহান শিখার মধ্যে পড়ে গুরুতর আহত হয়েছে দুই কর্মরত শ্রমিক, যারা এ মুহূর্তে হাসপাতালের চিকিৎসাধীন। খবর যায় দমকল বিভাগে। আর এরপরই বারাকপুর ও কামারহাটি ফায়ার স্টেশন থেকে দুটি ইঞ্জিন এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি মিনিডোর গাড়ি সহ পুড়ে ছাই সবকিছু। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন নাকি এই আগুন লাগানোর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। তবে এই অগ্নিকাণ্ডের পর থেকেই কারখানার মালিক পলাতক বলেও জানা গিয়েছে। আমাদের দুটি ইঞ্জিন কাজ করেছে, এবং একটা কাজ করে, দুটো ইঞ্জিন কাজ করেছে এখানটা শুনুন। আর এখানে ওএসএস পেপার ছিল, সেগুলো জাস্ট ক্ষতি করে ট্রেন, সেটাই রয়েছে আর কি। প্লাস্টিক সব ওএসএস মাল, প্লাস্টিক ওএসএস আর কিছু না। নজর রাখবো পরবর্তী খবরে। চলতি বছরের 21 নভেম্বর থেকে টানা 20 দিন সার্ভার ডাউনের কারণে গুরুত্বপূর্ণ আগরপাড়া ডাকঘরের সমস্ত কাজ বন্ধ। চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহকেরা। স্থানীয় সূত্রের খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট অফিস হল আগরপাড়া পূর্ব স্টেশন রোড পার্শ্বস্থ সেনবাজার অঞ্চলের আগরপাড়া পোস্ট অফিস। জানা গিয়েছে এই পোস্ট অফিসে মোট 10-15 হাজার গ্রাহক রয়েছে। আর এই পোস্ট অফিসের ওপর নির্ভর করে রয়েছে আগরপাড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। সূত্রের খবর, চলতি বছরের 22 নভেম্বর থেকে আজ পর্যন্ত সার্ভার ডাউন এমন কারণ দেখিয়ে বন্ধ রয়েছে ব্যস্ততম এই পোস্ট অফিসের কাজকর্ম। আর এই অফিস বন্ধের কারণেই পেনশনভোগী বৃদ্ধ বৃদ্ধা সহ সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছেন। না পারছেন তারা টাকা তুলতে, না পারছেন জমা দিতে। এছাড়াও পোস্ট অফিসের অন্যান্য কাজকর্ম তো সব শিখেই উঠেছে, যার ফলে মানুষ অত্যন্ত সমস্যার মুখে। পোস্ট অফিস কর্তৃপক্ষ সার্ভার ডাউন বলে বাইরে নোটিশ ঝুলিয়ে রেখে নিজেদের দায় এড়িয়েছেন বলে অভিযোগ। আগরপাড়া পোস্ট অফিসের এক আধিকারিক পূরবি মুখার্জি জানিয়েছেন, আমরা পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ইলেকট্রিসিটি বোর্ডকে বিষয়টি জানিয়েছি, তবে কবে এই সমস্যার সমাধান হবে তার কোনো সদুত্তর আমরা কেউই দিতে পারছি না। অপরদিকে ক্ষুব্ধ গ্রাহকেরা বলেন, যদি পরিষেবা ঠিকঠাক দিতে না পারেন তাহলে আপনারা পোস্ট অফিস বন্ধ করে দিন। সব মিলিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে আম জনতা। আসছি পরবর্তী খবরে। বসিরহাট কৃষি মান্ডিতে ধান কেনাকে কেন্দ্র করে বচসা। পরবর্তীতে কৃষক আধিকারিককে মারধরের প্রতিবাদে টাকি রাজ্য সড়ক অবরোধ করল প্রতিবাদী কৃষকেরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বসিরহাট মহকুমার মাটিয়া থানার রঘুনাথপুর কৃষি মান্ডিতে ধানের স্লিপ বিলি নিয়ে বচসা শুরু হয়। মঙ্গলবার দুপুরে রীতিমতো ধুমধুমার বেঁধে যায় কৃষি মান্ডিতে। কৃষি আধিকারিক ভগীরথ সাহা একজন প্রতিবন্ধী। রাজ্য সরকারের নিয়ম মেনেই মঙ্গলবার 17 জন কৃষকের কাছ থেকে ধান নেবে বলে তাদের হাতে স্লিপ দিয়েছিল। প্রত্যেক কৃষক বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, শান্তিপূর্ণভাবেই তারা ধান দিচ্ছিল বলে জানা গিয়েছে। কৃষকেরা সরকারি নিয়ম মেনেও স্লিপ অনুযায়ী কৃষি মান্ডিতে দাঁড়িপাল্লায় ওজন করে ধান দিচ্ছিল। হঠাৎই সেই সময় এক দুষ্কৃতী 40টি স্লিপ এনে জোর করে ধান কেনার জন্য ওই আধিকারিককে বলে। কি করলেন? ধান দিচ্ছিলাম, এমন সময় ওই অফিসারকে মারধর করে। তখন আমরা যাই, আপু বলে আমি আপু মোস্তা, ধান নিবি? হ্যাঁ কিনা বল। তারপরে নিবি না কেন বল, বলি রিভলভার ধর, কিন্তু ওই মাতৃ থাকে অফিসার। হ্যাঁ, জানা গিয়েছে সরকারি নিয়ম বিরুদ্ধভাবে কোনো কাজ করতে বা কোনো স্লিপ নিতে চাননি ওই আধিকারিক। প্রথমে এর জেরেই বচসা শুরু হয়, পরবর্তীতে শুরু হয় গণ্ডগোল। ওই অভিযোগ, ওই দুষ্কৃতী আধিকারিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়, তারপর বেধড়ক মারধর করে। অসুস্থ হয়ে পড়েন ওই কৃষি আধিকারিক। পরবর্তীতে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে এমনই দাবি তুলে রঘুনাথপুরের টাকি রোডের রাজ্য সড়কের ওপর ধান ফেলে অবরোধ শুরু করে কৃষকেরা। ঘটনাস্থলে ছুটে যায় মাটিয়া এবং বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় 1 ঘন্টা পর অবরোধ উঠে যায়, স্বাভাবিক হয় যান চলাচল। চলতি মাসের 9ই ডিসেম্বর রবিবার উত্তর 24 পরগনার জেলাশাসক অন্তরা আচার্য বসিরহাট 2 নম্বর ব্লকে জনসংযোগ সভা করতে এসেছিলেন বলে জানা গিয়েছে। আর তখনই লিখিতভাবে অভিযোগ দিয়েছিলেন যে খোলাপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান অপরেশ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, চলতি মাসের 9ই ডিসেম্বর রবিবার উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক অন্তরা আচার্য বসিরহাট 2 নম্বর ব্লকে জনসংযোগ সভা করতে এসেছিলেন। তখনই লিখিতভাবে অভিযোগ দেন খোলাপদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, কৃষকেরা ধান দিতে আসলে কিছু বহিরাগত সমাজ বিরোধী তাদের কাছে ধান এবং তোলা চাইছে, যার কারণে ব্যাহত হচ্ছে ধান কেনা। 48 ঘন্টার মধ্যে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথপুরের কৃষি মাটিতে। অবিলম্বে দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কৃষকেরা। ওই দুষ্কৃতের বিরুদ্ধে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে কৃষক আধিকারিক ভগীরথ সাহা। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। বেঙ্গল লাইফ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লাইফ। অশোভক চাঁদ বাদনি ধ্বনি বালা নাচো তো দেখি।